বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি চ্যাপ্টারের সমপাদ্য তিন নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জ্যামিতি চ্যাপ্টারের সমপাদ্য চার নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো সবাই, এখানে বলা আছে একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি সরল রেখা, তার একটি নির্দিষ্ট বিন্দুতে আমাদের একটি লম্ব আঁকতে হবে। তাহলে তোমরা খেয়াল করো, আমি চিত্রটাকে অঙ্কন করি। সমপাদ্যর মূল হচ্ছে চিত্র অঙ্কন করা। তুমি যদি চিত্র অঙ্কন করতে পারো তাহলে তার বর্ণনা ওই অঙ্কন অনুযায়ী লিখতে পারবে। আর সেই চিত্র অঙ্কন কীভাবে করতে হয় তোমরা সকলে লক্ষ্য করো। আমি এখন তোমাদের সামনে চিত্র অঙ্কন করে দেখাবো। আমি একটি সরলরেখা আঁকি, এখানে একটি সরলরেখা আঁকবো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি সরলরেখা আর্ট করলাম। একটি সরলরেখা আঁকলাম, এর উপর একটি বিন্দু পি নেই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এর উপর একটি বিন্দু আমি ইচ্ছামতো পি নিলাম, এই বিন্দুকে ধরে নিলাম পি বিন্দু। এখন পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এই পি বিন্দুকে কেন্দ্র করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে, খেয়াল করো সবাই, সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি সরল রেখাটির কোন বিন্দুতে ছেদ করছে? এ ও বি বিন্দুতে ছেদ করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি এই সরল রেখাটির এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এখন এ ও বিকে কেন্দ্র করে, এ ও বি বিন্দুকে কেন্দ্র করে এই এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। খেয়াল করো, এখন এইখান থেকে এ বিন্দুর থেকে এ বি এর অর্ধেকের বেশি এখানে কিন্তু হয়েছে। খেয়াল করো, দেখো অর্ধেকের বেশি, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। এক পাশে আঁকলাম, আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, বিন্দুকে বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, অর্থাৎ এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি আগের বৃত্তচাপের কোন বিন্দুতে ছেদ করছে? খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তচাপটি আগের বৃত্তচাপের কিউ বিন্দুতে ছেদ করছে, পরস্পর কিউ বিন্দুতে ছেদ করলো। এখন এই আমরা এই পি কিউ যোগ করে দিব, পি কিউ যোগ করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন কি করতেছি, পি কিউ যোগ করে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন পি কিউ যোগ করে দিলাম। তাহলে এই পি কিউই হলো এ বি এর উপর লম্ব, পি কিউ হলো এই পি কিউ হলো এ বি সরল রেখার উপর লম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো সবাই, এখানে আমি যেভাবে আর্ট করলাম ওই আর্ট অনুযায়ী বর্ণনা লিখব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ নির্বাচন, মনে করি একটি সরল রেখার উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। অঙ্কন,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো কিভাবে আমি চিত্রটা আর্ট করলাম, তোমরা অবশ্যই দেখেছো। ওই অঙ্কন অনুযায়ী আমি এই বর্ণনাটা লিখব। পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা সরল রেখাকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করছে। এ পি বিন্দুকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটি বৃত্তচাপ আঁকছি যা এই সরল রেখাটির এ ও বি বিন্দুতে ছেদ করেছে। আবার এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে একটি বৃত্তচাপ আঁকছি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুইটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই লিখেছি এ ও বি কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপ দুইটা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করছে, এখন পি ও কিউ যোগ করি। পি কিউ যোগ করি, পি কিউ রেখাংশ এ বি রেখার উপর পি বিন্দুতে লম্ব। এই পি কিউ রেখাংশ এ বি রেখার উপর পি বিন্দুতে লম্ব অঙ্কিত হলো। পি কিউ রেখাংশ এ বি রেখার উপর পি বিন্দুতে লম্ব, সুতরাং পি কিউ লম্ব এ বি। সুতরাং আমরা লিখতে পারি পি কিউ লম্ব এ বি, পি কিউ এ বি এর উপর লম্ব অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুন্দরভাবে এই জ্যামিতিটি অর্থাৎ সমপাদ্য চার বুঝতে পেরেছো, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তার সমাধান করার চেষ্টা করব। সকলের সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।